সব জায়গায় সিলেবাস চলবে যে মানুষ আগে বানর ছিল এখন মানুষ হয়েছে। কাস্তে বাদে চেয়ারে বসছি, অত লেজের আর দরকার নেই, এখন লেজটা পড়ে গেছে এখন হয়েছে আমার মানুষ। আপনাদের রঙ্গ চিড়িয়াখানে বানর নেই তো ওগুলো মানুষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদেরকে এখন শেখানো হচ্ছে মুসলমান কেন, কোনো মানুষই আসলে আল্লাহ সৃষ্টি করে নাই, এগুলো ডারউইনের নাস্তিকবাদের থিওরি অনুযায়ী কর্ম বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ লেজ খসা মানুষে পরিণত হয়েছে। আগে ছিলাম উল্লুক বানর আবলতল থেকে, এখন আবার তো লেজটা খসে গেছে, বসা চেয়ারে বসে থাকুন। আগে থাকতাম গাছে, গাছতে বাদে চেয়ারে বসছি, অত লেজের আর দরকার নেই, এখন লেজটা পড়ে গেছে এখন হয়েছে আমার মানুষ। এই সময় ফালতু কথা আমরা বিশ্বাস করবো নাকি? আপনাদের রঙ্গ চিড়িয়াখানে বানর নাই তো ওগুলো মানুষ, সুন্দরবনে বানর নাই ওগুলো মানুষ করো? যুক্তি টুক্তি কিছু মানব না, বলতে হবে যে আল্লাহ নেই, তাহলে আমাদের নেতারা খুব খুশি, আমরা নেতাদের আনুগত্য করবো অতক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহর আনুগত্যের বাইরে কারো কোনো আনুগত্য চলবে না। বাংলার জমিনে এই সিলেবাস এত চালানো হচ্ছে জবরদস্তি করে, আগামী 2023 সাল থেকে এই সিলেবাস চলতে বাধ্য করাবে আপনাকে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় এই সিলেবাস চলবে যে মানুষ আগে বানর ছিল এখন মানুষ হয়েছে। এই নাস্তিকবাদী সিলেবাস চলবে বাংলাদেশে? লক্ষ কোটি টাকা দিয়ে এই স্কুল বানিয়েছেন, দেয়াল আছে, কাঠ আছে, সবই আছে, কিন্তু শিক্ষকরা সব এগুলো পড়াতে বাধ্য হবে, কারণ শিক্ষকরা টাকার লোভী, তাদের যাবে কোথায়? তাদেরকে টাকাটা নিয়মিত মাসে মাসে বেতনটা যদি পাবে অথবা যা আছে তাই পড়াই দেবে, জি না, এটা চলবে না। আমার মনে হয় শিক্ষকদের উচিত হবে, তাদের তো বড় সমিতি আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। ঠিক অমনি করে মাদ্রাসার শিক্ষকদের একটা বিরাট সমিতি আছে, তারা গল্প করেন অরাজনৈতিক সংগঠন, মুসলমান রাজনৈতিক অরাজনৈতিক এসব বলে ধোকাবাজি একটা ছেড়েন। 6.5 লক্ষ শিক্ষক আছেন মাদ্রাসার হুজুররা, তারা কী করে একটা মাদ্রাসার সিলেবাস কবুল করতে পারেন? আলহামদুলিল্লাহ খুশি হলাম তারা এখন প্রতিবাদ করবেন, কালকে দেখলাম প্রতিবাদ করবে, এখন নড়াচড়া হয়েছে। আমাদের লেখা মাদ্রাসা শিক্ষার অন্তরাল বইটি পড়ে দেখবেন, সেখানে এখান থেকে 3-4 বছর আগে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের তবলিগ ইজতেমা রাজশাহী যেটা হয় প্রতি বছর আমরা এগুলো এর বিরুদ্ধে বলি, লিখি, খোদ্দায় বলি, সব জায়গায় বলি আমরা এগুলা, এগুলো হক কথা বলতে হবে না? আপনারা সিদ্ধান্ত নেন যে ডক্টর গালেব এখন থেকে হক কথা বলবেন না, খালি বাতিল কথাই বলবেন, যদি বলেন তখন দেখা যাবে। যতদিন এখন নিষেধ না করছেন ততদিন হক কথাই চলবে, বাতিল চলবে না। হ্যাঁ, কথা বন্ধ করার জন্য 3.5 বছর কারাগারে রাখছিলেন, পারলে বাকি জীবনটা রাখেন তাও ভালো, কিন্তু আমাদের লেখনই কিন্তু অত সহজে মরবে না। আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের বই চলে গেছে, এই লেখনই কটা মারবেন আপনি? আর এখন তো রেকর্ডের যুগ, এই যে ক্যাসেট বক্তৃতা হচ্ছে না, সারা দুনিয়ার লোক শুনছে, কয়টা কণ্ঠ বন্ধ করবেন? শেষকালে একসময় আপনি নিজেই হারিয়ে যাবেন। আহলাদিস আন্দোলন, এটা আহলাদিস কোনো সংগঠন না, এটা আন্দোলন, এটা মুভমেন্ট, যেই করবে তার ভিতরে আগুন ধরে যাবে। কারণ আমি সেরে কোরআন হাদিসের কথা বলি, কোরআন হাদিস মানে, কোরআন হাদিস মানে আমি জান্নাতে চলে যেতে চাই। আপনার লক্ষ্য বঙ্গভবন, আমার লক্ষ্য জান্নাত।